সোশ্যাল মিডিয়ার অ্যাডভেঞ্চারাস বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ ব্লগ শাকরাইন ফেস্টিভ্যাল 2018। বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা সিটিতে অনেক ট্রাফিক জ্যাম, তাই সময় স্বল্পতার কারণে আমরা ট্রেনে করে রওনা হলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে পুরান ঢাকার উদ্দেশ্যে। এটি পৌষের শেষ আর মাঘের শুরু, এই দুই মাসের সন্ধিক্ষণে এক বাঙালি উৎসব। দিনভর ঘুরি ওড়ানোর শেষে সন্ধ্যার হালকা ঠান্ডা হাওয়ায় পিঠাপুলি, গান বাজনার আয়োজন আর আধার নামতেই আকাশ ভরা ফানুস আর আতশবাজির ছলকানি। শাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তি ঘুরি উৎসব নামেও পরিচিত। বাংলাদেশে শীত মৌসুমের বাৎসরিক উদযাপন ঘুরি উড়িয়ে পালন করা হয়। সংস্কৃত শব্দ সংক্রান্তি ঢাকাইয়া অপভ্রংশের শাকরাইন রূপ নিয়েছে। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে পৌষ মাসের শেষ দিন সারা ভারতবর্ষে সংক্রান্তি হিসেবে উদযাপিত হয়। তবে পুরান ঢাকায় পৌষ সংক্রান্তি বা শাকরাইন সার্বজনীন ঢাকাইয়া উৎসবের রূপ নিয়েছে। বর্তমানে দিনভর ঘুরি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং বেরং ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গার তীরবর্তী শহরের আকাশ। কথায় বলা যায় শাকরাইন হচ্ছে এক ধরনের ঘুরি উৎসব। এটি বাংলা ক্যালেন্ডারের নবম মাস পৌষ মাসের শেষ দিনে আয়োজিত হয়, যা গ্রেগরীয় ক্যালেন্ডারের হিসেবে জানুয়ারি মাসের 14 এবং 15 তারিখে পড়ে। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি এবং ভারতীয় উপমহাদেশে মকর সংক্রান্তি নামে পরিচিত। বাংলাদেশের প্রাচীন উৎসবসমূহের মধ্যে পুরান ঢাকার শাকরাইন উৎসব অন্যতম। যদিও এটা সমগ্র বাংলাদেশব্যাপী পালিত হয় না, কিন্তু খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশি সংস্কৃতি। এটিকে ঐক্য এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হয়।
feels I have no soul. Friends, keep watching and don't forget to subscribe my YouTube channel. Video ti kemon laglo ta comment kore janaben ebong deshiyo utshob ke promote korte Facebook e share korun. Oh my God, it's awesome. Thank you so much for watching.